গুড মর্নিং বাংলা, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। চব্বিশ ঘন্টা কেটে গেছে, এখনো মেরামতির কাজ শেষ হয়নি দুর্গাপুর ব্যারাজের ভেঙে যাওয়া লক গেটের। গতকাল সকালেই লক গেটের একাংশ ভেঙে প্রবল তোরে জল বেরোতে শুরু করে। সেচ দপ্তরের আধিকারিকদের উদ্যোগে শুরু হয় গেট সরাইয়ের প্রস্তুতি। নতুন গেট বসানোর সরঞ্জামও আনা হয়েছে, কিন্তু ভাঙা অংশের এখনো মেরামতি হয়নি। ব্যারাজের জল এখনো বেরিয়ে চলেছে আগের মতোই। রাতভর বালির বস্তা ফেলে জলবন্দী করার চেষ্টা হলেও তা কার্যকরী হয়নি। চিত্তরঞ্জন দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চিত্তরঞ্জন, এই সিচুয়েশন যদি চলতে থাকে তাহলে তো একটা ব্যাপক সংকটের আশঙ্কা থেকেই যাচ্ছে। একদম রুমেলা, ঠিকই বলেছো। আমি গতকালই বলেছিলাম, দেখো মোটামুটি যা আমরা অবস্থা দেখছি, চার দিনের আগে কোনো রকম ভাবেই কিন্তু এই গেট মেরামতি কাজ বা নতুন লক গেট লাগানোর কাজ শেষ হবে না। কারণ এখনো পর্যন্ত যে এই 31 নম্বর গেট হচ্ছে, মোট এই ব্যারেজের 34টা গেট আছে, তার মধ্যে 29 থেকে 34 পর্যন্ত হচ্ছে এটা ডাউন লেভেল। অর্থাৎ ব্যারেজের যে জল সেটা এই দিকটা দিয়ে সাধারণত গড়িয়ে যায়। তার ফলে মাইথন থেকে দুর্গাপুরের যে ডিস্টেন্স, সে এখনো নদীর মধ্যে জল আছে, সেই জল সমানে বয়ে চলেছে। তার ফলে এখনো যে জায়গায় গেটটা ভেঙেছে সেই জায়গায় প্রায় 7 থেকে 8 ফিট জল আছে ডেপ। তার ফলে নদীতে নেমে কাজ করতে পারছে না। বালির বস্তা ভরা হচ্ছে সাইড, তার সাইডে গিয়ে ধার একদম ধারের যে গেট, সেই গেটটা বন্ধ করা হয়েছে। এবং যতক্ষণ না জল পুরো প্রায় কমেই যাবে ততক্ষণ পর্যন্ত কাজ শুরু করতে পারবে না। তবে যেটা মনে করা হচ্ছে, আমরা কথা বলে এখানকার ইঞ্জিনিয়ার সঙ্গে জানলাম, দুপুরের মধ্যে আশা করা হচ্ছে জল কমে যাবে, তারপর হয়তো কাজ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি গেটটাকে রিপেয়ার করার জন্য সমস্ত যন্ত্রাংশ, লোহার যেসব জিনিস, গেটের যেসব যন্ত্রাংশ, সেসব নিয়ে আসা হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না জল কমছে ততক্ষণ পর্যন্ত কাজ শুরু করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুর শহর এবং বাঁকুড়ায় কিন্তু একটা জল সংকট দেখা দেবে। অলরেডি আজ সকাল থেকে জল দেওয়া দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে, দু একটা জায়গায় হলেও কিন্তু সব জায়গায় জল পাচ্ছে না। তারপরে জল সংকট দেখা দেবে রুমেলা। ধন্যবাদ চিত্তরঞ্জন। ফিরল 3 বছর আগেকার ভয়ের স্মৃতি। শুক্রবার ভোরবেলা ভেঙে গেল দুর্গাপুর ব্যারাজের 31 নম্বর লক গেট। হু হু করে জল বের হতে থাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। কিভাবে ভাঙল লক গেট, উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ভোর রাতে ফের বিপর্যয়, হু হু করে বেরোচ্ছে জল, জলের তোরে কাঁপছে গোটা ব্রিজটাই। আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের ব্যারেজের ঠিক এই 31 নম্বর লক গেটের সামনে। দেখুন, এটা হচ্ছে 32 নম্বর লক গেট, যেটা বন্ধ আছে। বোঝানো হচ্ছে যে পুরো নিচে পর্যন্ত বন্ধ, কোনো জল নেই। হঠাৎ করে ভোরবেলায় গেট খোলা হয় এবং গেট খোলার পর গেট উঠে যায় এবং গেট বেঁকে যায়। 31 নম্বর লক গেটটা বেঁকে গেছে। প্রথমে ছিল 1 ফুটের মতো হাইট, সেটা বাড়তে বাড়তে অনেকটাই উঠে গেছে, প্রায় 4 থেকে 5 ফুট উঠে যায় এবং জল সমানে বেরোতে থাকে। ফিরে এলো 3 বছর আগে সেই স্মৃতি। আবার কি সেই দুর্ভোগের পুনরাবৃত্তি? পানীয় জলের সংকট সহ একাধিক আতঙ্ক গ্রাস করতে শুরু করে দেয় 7 সকালে। দামোদর ফিডার ক্যানেলের জলস্তর কমতে শুরু করে দেয় দ্রুততার সঙ্গে। স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ পড়ে প্রশাসনের কপালেও। দেখুন, আপনারা দেখছেন যে আমরা 5টা গেট এখন ওপেন করেছি, জলটা ডাউনে আমরা বেরোচ্ছি। যতক্ষণ এটা খালি হবে তখন কাজ করা যাবে না, কারণ প্রচুর ওয়াটার প্রেশার। কিন্তু কিভাবে ভাঙলো লক গেট? স্থানীয়দের দাবিতে প্রশ্নের মুখে লক গেটের রক্ষণাবেক্ষণ। এটা বারবারই একই কারণে হচ্ছে, সকালবেলায় মাছ ধরতে আসে, এদিকে পয়সা দিয়ে গেটটাকে খুলতে গেছিলো, একটু খুলতে গিয়ে জলের প্রেসার বাকিটা ভেঙে গেছে। জেলেদের সঙ্গে যারা গেট খুলে তাদের সেটিং আছে। কেন এমন হলো? রক্ষণাবেক্ষণের অভাব, বিধায়কের দাবি, তৈরি হলে ক্ষয়ক্ষতি তো হবেই। 1 নম্বর হচ্ছে 60 বছরের পুরনো এই স্ট্রাকচার ডিবিসি বানিয়েছিল, তো 60 বছর ধরে বিভিন্ন লোহার গেটগুলো স্বাভাবিকভাবেই খুব রাস্টেড হয়ে গেছে এবং সেগুলোর যে জাংশনগুলো মানে কানেকশনগুলো খুব দুর্বল হয়ে গেছে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে জলের প্রেসারে যে চ্যানেলের মধ্যে গেটটা লক ছিল, সেই চ্যানেল থেকে অনেকটা হচ্ছে সরে এসছে। যেটা আপনি তৈরি করবেন তার তো ক্ষয় থাকবে, তো সেটাই হয়েছে। লক গেট দ্রুত মেরামত করতে গেলে আগে প্রয়োজন জল বের করা। 5টি গেট খুলে দিয়ে বিকেল পর্যন্ত সেই কাজটাই করা হলো দ্রুততার সঙ্গে। দুর্গাপুর থেকে ক্যামেরা বিপ্লবের সঙ্গে চিত্তরঞ্জনের রিপোর্ট, সি 24 ঘন্টা।